Hamburg Times. আমাদের গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে গোঘাটের যে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা আয়োজিত আজকে যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি এবং লাগাতার যে মূল্যবৃদ্ধি এবং বাংলার প্রতি যে বঞ্চনা আপনারা দেখেছেন যে যেভাবে 100 দিনের কাজ থেকে শুরু করে আমাদের বাংলা আবাস যোজনার যে টাকা যে বরাদ্দ যেভাবে ভারতবর্ষে অন্যান্য রাজ্যকে বিজেপি শাসিত রাজ্যে যখন বরাদ্দ পাচ্ছে সেখানে পশ্চিমবাংলাকে বঞ্চনা করে রাখা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের কামারপুকুরের লাহাবাজার থেকে কামারপুকুর ছটি পর্যন্ত যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে এখানে সর্বস্তরের আমাদের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের এবং সাধারণ কর্মী ছেড়ে দিয়েও সাধারণ মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে। তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মঠের কাছ থেকে একটা মিছিল শুরু করেছিলাম, এসে শেষ করলাম আমরা চটিতে, যেখানেতে আমাদের যুব মানুষের মূর্ত প্রতীক স্বামীজির প্রতিকৃতি আছে, সেই স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে কতগুলো কথা আমি বলছি। বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে পথ দেখায় এবং বহির্রাষ্ট্রকেও মাথা নত করে
এই বাংলার সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতিকে কুর্নিস জানাতে হয়। তাই ভগিনী নিবেদিতা তিনি বিদেশি হয়ে এই ভারতবর্ষে এসে এই বাংলার মাটিতে স্বামীজির অনুগত হয়ে এই বাংলার মানুষের সেবা করেছিলেন। মাদার টেরিজা তিনি বিদেশি হয়েও এই বাংলার মাটিতে থেকে মানুষের পাশে থেকে মানুষের সাথে তিনি তার সেবাব্রত উদযাপন করেছিলেন। ঠিক তেমনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহু মানুষে আত্মনাম, নিজে মন্ত্রী আর ভাই চেয়ারম্যান চুরি করে করে লাস্টে তিরপল চুরিও করেছিল, চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে ওই চোরের মন পুঁই মাচার দিকে, তাই যা দেখছে সবই বোধহয় চুরি হয়ে গেল, সবই বোধহয় চুরি হয়ে গেল, এই হচ্ছে ওর ডায়লগ। তৃণমূলে ছিল মানুষ সম্মান করত, আর এখন বিজেপিতে যে যে কথাই বলছে সে কথা মানুষ শুনে আমার মনে হয় যদি এই যে আমাদের ঈদের সময় আমার মুসলিম আব্বাজানেরা ভাইজানেরা থুতুটা পর্যন্ত গেলে না ফেলে দিতে হয়, আমার মনে হয় 365 দিনই বাংলার মানুষ ওই ঈদের উপবাস করছে আর ওকে দেখলে থুতু ফেলছে। এই হচ্ছে ওর চরিত্র। তাই আপনাদের কাছে বলছি সকলে মিলে একত্রিত হন, মানুষের কাছে যান, মানুষের পাশে যান, মানুষের কথা শুনুন, মানুষকে বোঝান যে দিদি হচ্ছেন বাংলার একমাত্র। আর একটা শপথ নিন, 75 বছর হয়ে গেছে ভারতবর্ষের স্বাধীনতা, এই স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন 100 জন ইতিহাসের যদি স্থান পেয়ে থাকে তার ভেতর 80 জন হচ্ছেন অবিভক্ত বাংলার মানুষ। সে মাতঙ্গিনী হাজরা, সে বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম ভাগা যতীন, মাস্টারদা সূর্য সেন, এইরকম কত আছে। আর 75 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, দিল্লির মসনদে একটা বাঙালির স্থান হলো না। তাই শপথ নিন আগামী 2024 এই বাংলার বুক থেকে 42টা আসনেতে তৃণমূলকে জিতিয়ে আমরা দাবি তুলব যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হোক, তাহলে ভারতবর্ষ পৃথিবী শ্রেষ্ঠ হবে, ভারতবর্ষের মানুষ ভালো থাকবে। তাই এই জায়গায় যদি আমাদের নেতৃত্বের চলার পথের কোথাও ভুল হয়ে থাকে আমি তাদের হয়ে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই তৃণমূলের ক্ষতি করো না, ব্যক্তিগত যদি শত্রু কেউ থাকে সেটা আলাদা, ভাই সবাই একসাথে তৃণমূলের পতাকা তলে একসাথে চলি, বাংলাকে ভারত শ্রেষ্ঠ করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দাবিদারের আসনে বসাই। এইটুকু বলে এই মঞ্চে অরুণ কেওড়া সহ আমার সহসভাপতি মোহনদা সহ তপনদা আছে, হরি আছে, চঞ্চল আছে, আমাদের রাজীব আছে, আমার মহিলা নেত্রী আছে, সবাই আছে, নাম বলতে পারছি না। দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি, জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন, জাতীয় কংগ্রেস থেকে তিনি এমপি হয়েছিলেন, যুব নেত্রী হয়েছিলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, কিন্তু পশ্চিম বাংলায় তখন ক্ষমতায় ছিল বামফ্রন্টের নামাবলী গায়ে দিয়ে মার্ক্সবাদী সিপিএম। এই গোঘাট বিধানসভার এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচার সংগঠিত হয়নি, এবং আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীদের পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তে লাল হয়নি। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন, দিল্লির জাতীয় কংগ্রেসের নেতৃত্বকে বলেছিলেন যে আন্দোলন সংগঠিত করা হোক, আর বাংলার কিছু নেতা যারা আলিমুদ্দিন স্ট্রিটের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত, যাদেরকে আমরা বলতাম তরমুজ, বাইরে সবুজ ভিতরে লাল, তারা কিন্তু বাংলার বুকেতে বাংলার মানুষকে বাঁচাতে
তারা আন্দোলন সংগঠিত করেনি। তাই জন্ম নিয়েছিল এই তৃণমূল কংগ্রেসের। এই তৃণমূল কংগ্রেসের একটা কালীঘাটে 8x12 ঘরের মধ্যে কয়েকজন অনামী নেতা বাংলার মানুষকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস গঠন করেছিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে প্রান্তে বামফ্রন্টের অত্যাচার সংগঠিত করেছে সেই প্রান্তেই তিনি ছুটে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো নন্দীগ্রাম, কখনো সুজপুর, কখনো সিঙ্গুর, কখনো নেতাই, কখনো খানাকুল, কখনো গোঘাট, কখনো বীরভূম, প্রত্যেকটা জায়গায় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই